আসসালামু আলাইকুম। ইয়াপ, আসলে সালামের উত্তর তো ইয়াপ না, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি, আসলে আমি আপনার জন্য একটি বই এনেছিলাম, ইসলামের নারী অধিকার ও সংগ্রাম। বইটি অনেক ভালো, আপনি পড়ে দেখতে পারেন। ওকে, ইসলামের বই। আচ্ছা, তো দাম? আসলে আপনি চাইলে এটাকে গিফট হিসেবে নিতে পারেন, আর যদি আপনি ওভাবে নিতে না চান। কাইন্ডলি প্রাইসটা বলেন, এটা প্রাইসটা কত? 50 টাকা। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, চলেন আমরা একটু সালাত আদায় করে আসি। ভাইয়া, এখন তো প্যান্টটা ঠিক নাই, তাই নেক্সট টাইম করবো। ভাইয়া চলেন, আমরা চলেন একটু সালাত আদায় করে আসি। আপনার তো বুঝতে হবে আমার প্যান্টটা ঠিক নাই। কত সুন্দর আজানের ধ্বনি শোনা যাচ্ছে। ভাইয়া চলেন। যতদিন জীবন বিনা বাজিবে, সুপথে চালাও মা। আজ আবার কি হলো জনাব সাইকেল? জানি প্রতিবার যখনই আপনার চেইন পরে কোনো না কোনো সুখবর তো আসে, তো আজকে কি সুখবর বলেন তো। আমি গরিব মানুষ, দু চার পয়সা বই বিক্রি করে যা পাই তা দিয়ে বেশ চলে যায়, কিন্তু আপনাকে তো 2-3 ফোঁটা মোবিল ছাড়া কিছুই দিতে পারি না, কি করব বলেন। আচ্ছা একটা কথা বলবেন, আমি যেদিন মরে যাব সেদিন আপনার পিঠ থেকে ভারটা চলে যাবে না? সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ। কালকে তো বলেছিলেন আপনার প্যান্টে সমস্যা। চলেন আজকে আমরা সালাদটা আদায় করে আসি, আজানের ধ্বনি শোনা যায়। ভাইয়া, এখন তো আমার কিছু কাজ আছে, আমার দাওয়াত আছে এক জায়গায়, ওখানে যেতে হবে। ভাইয়া বেঁচে থাকলে তো কত দাওয়াত খেতে পারবে। চলেন, নামাজ পড়ে নিব, তো আল্লাহর ঘরে চলে নিব ভাই, পড়ে নিব। এই একটু দাওয়াত আছে, ওখানে যেতে হবে আমার। কালকে থেকে ইনশাল্লাহ পড়বো আমি, ঠিক আছে? বসেছেন ভাই, মাইন্ড করছেন ভাই? না ভাই, আসসালামু আলাইকুম। أشهد أن محمد رسول الله. عبد الرحمن رحمن চিনতে পেরেছেন? জি, ঠিক চিনতে পারলাম না। আমি ওই যে স্টেশনে ইসলামের বই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। আপনাকে কিছু প্রশ্ন করার ছিল, যদি আপনার সময় হয়। আচ্ছা, ওই দিনের পর আমি আপনার অনেক খবর নিয়েছি, খবর নিয়ে জানতে পেরেছি আপনি অনেক সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ, বুয়েটের স্টুডেন্ট ছিলেন, হঠাৎ আপনি এই প্রফেশন বই বিক্রি করছেন। আসলে কি বলবো, বই বিক্রি করা আমার পেশা না, আমি সবাইকে বই উপহার দিই, তবে মাঝে মাঝে নিজের পকেট খরচের জন্য 2-4 পয়সা নেই, এই আর সবাইকে নামাজের জন্য দাওয়াত দেই। আর সম্ভ্রান্ত পরিবারের ছেলে বলছেন, আমি হয়তো একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে হতে পারি, কিন্তু শত চেষ্টা করেও আমি আমার পরিবারে থাকতে পারলাম না। জানেন, আমার পরিবারে আমার মা বাবা সবাই আছেন, প্রতিদিন আমি আমার মা বাবার খেদমত করে
তারপরই বাসা থেকে বের হই। কিন্তু আমি বাসায় কখনোই খাই না, বাসার কিছুই পড়ি না, কারণ আমার বাবা মা তো বেনামাজি। আমি বেনামাজি রান্না খেতে পারবো না, তাদের সাথে একসাথে থাকা আমার পক্ষে সম্ভব না, তাই থাকছি না তাদের সাথে, আর ইসলামের পথে নিজেকে বিলিয়ে দিচ্ছি, সবাইকে নামাজের জন্য দাওয়াত দিচ্ছি। এই তো চলে যাচ্ছে, বেশ ভালোই চলে যাচ্ছে। আচ্ছা আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দিবেন ভাই। ভাই ভুল বুঝতে পারছি ভাই, এখন থেকে নিয়মিত নামাজ পড়বো ভাই। ভাই আমার কাছে ভাই ভুলের কিছু নাই ভাই, সব ওই আল্লাহ তালার খেলা। ঠিক আছে ভাই, আপনি ভাই রেগুলার নামাজ পড়বেন ইনশাল্লাহ ভাই, নামাজ আল্লাহ তালা আপনাকে হৃদায়ত দিক। ভাই দেখেন আজকে নামাজ পড়ার জন্য ওদের সবাইকে নিয়ে আসলাম, যেরকম আমাকে উপদেশ দিচ্ছেন সেরকম ওদেরকে উপদেশ দিচ্ছি, প্রায় মান্য করেছে ভাই। ভাই খুবই খুশি হয়েছি ভাই, খুবই খুশি হয়েছি ভাই, আল্লাহর উপদেশ। আমার জীবন আজকে সার্থক, যে আমি আপনার মতো একজন মানুষকে ভালো করতে পারছি। নামাজ পড়বেন তো আজকে, বাধা করেন, বাধা করেছেন।